আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে সঙ্গেই থাকবেন। আজকে একটি নতুন পিএলপি ফাইল নিয়েছি, 7 জানুয়ারি নৌকুমার আগে সারাদিন ভোট দিন। এই বিষয় নিয়ে আমাকে অনেকজনে কমেন্ট করছিলেন, এই বিষয় নিয়ে আজকে একটি পিএলপি ফাইল আপনাদের উপহার দিচ্ছি। আর এই পিএলপি পিএলপি ফাইল যে আপনাদের ডাউনলোড করছিল, তার সঙ্গে 4টি পাসওয়ার্ড লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসে, মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের একটি লাগবে পিক্সেল অ্যাপস। এই পিক্সেল অ্যাপ আপনাদের না থাকলে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলে যাচ্ছি পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপস ওপেন করে আপনারা চলে যাবেন থ্রি যে ডট আছে সেখানে চলে যাবেন। ওপেন পিএলজি ফাইলে আপনারা ওপেন করবেন। ওপেন ফাইলে করার পরে আপনারা চলে যাবেন ডাউনলোডে, যে ডাউনলোড করেছেন সেখান থেকে আপনারা খুঁজবেন। খোঁজার পরে লিখা আছে 7 জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। এই পিএলপি ফাইলটা আপনারা খুঁজবেন, কোথায় আপনাদের ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবেন। চলে গেছে, ওপেন করবেন। ওপেন করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি সুন্দর ডিজাইন চলে এসেছে। আজকের এই ডিজাইনটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবি পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করতে হলে আপনারা প্লাস আইকনে দেবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারলে আমাকে কমেন্ট করবেন, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে এসেছি আমার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আপনারা ছোট বড় করে মিলিয়ে নেবেন। ছোট বড় করে মিলিয়ে নিয়ে আপনার ছবি 8টি ডট চেপে আপনারা ওই আগের ছবিটা নিয়ে যাবেন। আর যে আগের যে ছবিটা আছে ওটাকে ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিয়েছি, চলে এসেছে আমার এই ছবিটি। এবার আপনাদের লেয়ার চাপ দেবেন। লেয়ার চাপ দেওয়ার পরে নাম যে লক করা রয়েছে সেই লকটি আপনারা সরিয়ে নেবেন। নামটি আমি চেঞ্জ করছি, ধরুন আমার একটি নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়েছি প্রবাসী সত্য কথা। আর এই প্রবাসী সত্য কথা ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আপনাদের নেতাদের আপনাদের রাজনৈতিক পদপদবি আছে সেটাকে লিখে দেবেন। আমি জায়গায় একটি করে রেখেছি, আপনাদের পদ থাকলে পদ লিখে দেবেন, না থাকলে সমস্যা নেই। সবকিছু কমপ্লিট করার পরে আরেকটা আমি ব্যাকগ্রাউন্ড লিখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাচ্ছি। এখানে লেয়ারে চাপ দেবেন, লেয়ারে চাপ দিবেন এই চৌকো আইটেম যেটি করা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ড করার পরে এখানে মাননীয় প্রধানমন্ত্রীদের 3 জনের যে ছবিটা আছে এটাকে আপনারা হাইড করে দেবেন। হাইড করে মাননীয় প্রধানমন্ত্রীর যে ছবিটা ওপেনে আছে ওইটাকে হাইড করে, আর যেটা হাইড করা আছে সেটাকে হাইড সরিয়ে দেবেন। সবকিছু শেষ হয়ে গেলে এই দেখুন আর একটি নতুন ডিজাইন আপনাদের মাঝে চলে এসেছে। এবার এটা কি করতে হবে, সেভ করতে হবে। আপনাদের সেভ করে দেখেছি, ঠিক আছে সেভ আপনারা করে দেবেন। সেভটি হয়ে গেল, নতুন একটি ডিজাইন আপনাদের মাঝে চলে আসলো। এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনকে বাজিয়ে দেবেন, তাহলে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় হচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।